চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে অবৈধভাবে পরিচালিত হওয়ার অভিযোগে চারটি ক্যান্টিনের ব্যাংক হিসেবে থাকা 29,47,696 টাকা জব্দ করেছে দুদক। সকালে অগ্রণী ব্যাংক মেডিকেল কলেজ শাখায় চিঠি পাঠিয়ে বিষয়টি অবহিত করা হয়। দীর্ঘদিন ধরে হাসপাতাল প্রশাসনের যোগ সাজসে টেন্ডারবিহীন ক্যান্টিন পরিচালনা করে আসছিল একটি সিন্ডিকেট। এতে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে হাসপাতাল কর্তৃপক্ষ সহ প্রভাবশালী কর্মচারীদের সিন্ডিকেটের বিরুদ্ধে। এই কারণে তৃতীয় শ্রেণীর কর্মচারী কল্যাণ তহবিল, স্টাফ ক্যান্টিন, মেডিকেল কর্মচারী, চিকিৎসক ও নার্সিং ক্যান্টিনের অগ্রণী ব্যাংকের চারটি অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে হাসপাতালে চিকিৎসক সহ বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারীকে জিজ্ঞাসাবাদে দুর্নীতির বিষয়টি উঠে আসে।